নারিকেল লেবু চাষের পদ্ধতি বাড়ির ছাদ এমনকি বারান্দায় ছোট টবেও এর চাষ সম্ভব কিভাবে চারা লাগাবেন দুই ভাগ দুআ বা বেলে দুয়াশ মাটির সঙ্গে এক ভাগ গোবর মেশাতে হবে একটি বারো ইঞ্চি টবের জন্য পঞ্চাশ গ্রাম টিএসপি পঞ্চাশ গ্রাম পটাশ দশ গ্রাম চুন এবং একশো গ্রাম হাড়ের গুঁড়া একত্রে মিশিয়ে রেখে দিতে হবে বারো থেকে পনেরো দিন অতঃপর একটি লেবুর কলমের চারা ওই টবে রোপণ করতে হবে লেবুতে সাধারণত ডাইব্যাক নামক এক ধরনের রোগ দেখা যায় তাই কলমের চারাটি যাতে রোগাক্রান্ত না থাকে তা দেখে নিতে হবে লেবু জাতীয় সকল গাছের সাধারণত পানি খুব কম প্রয়োজন হয় চারা লাগানোর প্রথম দিকে পানি আরও কম দিতে হয় পরিচর্যা চারা লাগানোর পর প্রথম দুই তিন মাস পানি দেওয়া এবং আগাছা পরিষ্কার করা ছাড়া আর তেমন কিছুই করতে হবে না গাছ একটু বড় হলে বিশ দিন অন্তর অন্তর সরিষার খৈল পচা পানি হালকা করে গাছের গোড়ায় দিতে হবে এক থেকে দেড় বছরের মধ্যে লেবু গাছে ফল ধরবে বর্ষা আসার পূর্বে সাত দিন অন্তর অন্তর কয়েকবার সত্রাক স্প্রে করলে ভালো হয় এছাড়াও বছরে তিন থেকে চারবার কোন ভালো কীটনাশক ব্যবহার করতে হবে তবে লেবু গাছে ফুল থাকা অবস্থাতে কীটনাশক স্প্রে না করাই ভালো গাছ লাগানোর দুই বছর পর থেকে প্রতি বছর বর্ষা শেষ হওয়ার সাথে সাথে টবের গা ঘেঁষে দুই ইঞ্চি পরিমাণ প্রস্থে এবং ছয় থেকে আট ইঞ্চি গভীর করে মাটি ফেলে দিয়ে নতুন সার মিশ্রিত মাটি দিতে হবে আমাদের দেশের আবহাওয়া লেবু চাষের উপযোগী বিশেষ করে টবে লেবুর ফলন খুব ভালো হয় এবং অতি সহজেই